প্রথম কথা হচ্ছে গোর্খাল্যান্ডে যে আন্দোলন নতুন করে 2007 সাল থেকে শুরু হয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বে, সেটা সরাসরি মদত দিয়েছেন এবং উস্কিয়ে দিয়েছেন শ্রীমতী মমতা ব্যানার্জি এবং এই বর্তমান যান মন্ত্রীর নাম হলেন গৌতম বাবু। তিনি আমাদের অবস্থানটা পরিষ্কার, রাজ্য ভেঙে নয়, আঞ্চলিক স্বায়ত্তশাসন করো রাজ্যের মধ্যে দাঁড়িয়ে, এবং এই ধরনের জনজীবন বিপর্যস্তকারী আন্দোলন থেকে সরে আসুক। আর একটা গুড জেস্টার দেখানোর জন্য যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জামিনে ছাড়ার ব্যবস্থা করা হোক, আর এরা জিটিএতেও কাজ শুরু করুক। এই আলোচনাটা ভীষণ প্রয়োজন, আলোচনা ছাড়া কোনো বিকল্প সেখানে নেই, এটাই হচ্ছে আমাদের পরিষ্কার বক্তব্য। আমাদের মতন তো আমরা 2011 সালের আগে পর্যন্ত একরকম বক্তব্য, 2011 সালের বিধানসভা নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আমাদের হারালেন, গোর্খা জনমুক্তি মোর্চার খুব বিরোধী দেখাচ্ছেন, একটু কাজের বেলায় কাজই কাজ করে কি জানছি।